ওয়েলকাম ফ্রেন্ডস, ডাইভ ইজ একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখব যে কিভাবে কোউইন ওয়েব পোর্টালে কিভাবে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারি, তথা আমরা সেলফ রেজিস্ট্রেশন পদ্ধতিতে আমরা কিভাবে আমাদের পরিবারের বা আরো অন্যান্য ব্যক্তিদের নাম নথিভুক্ত করতে পারি। তবে মনে রাখতে হবে যে এই ওয়েব পোর্টালে ম্যাক্সিমাম আমরা চারজনের নাম একটি মোবাইল নাম্বার দিয়ে আমরা পুট করতে পারি বা রেজিস্ট্রেশন করতে পারি। সেই তার পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি আমরা কিন্তু আজকের এই ভিডিওতে জেনে নেব। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতিটি। প্রথমত আমাদেরকে cowin.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে, এবং সেটা আমরা মোবাইলে কিভাবে দেখব সেটা একটু দেখে নিই। দেখুন, প্রথমত আমরা যখন মোবাইলে দেখতে পাচ্ছি যে আমাদেরকে একদম উপরে রেজিস্টার অবলিক সাইন ইন ইয়োরসেলফ এই অপশনে ক্লিক করতে হবে হলুদ রঙের। এই অপশনে যখন আমরা ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, রেজিস্টার অর সাইন ইন ফর ভেরিফিকেশন। এখানে বলা হয়েছে যে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে, এন্টার ইয়োর মোবাইল নাম্বার এবং গেট ওটিপি এই অপশন বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই আপনারা গেট ওটিপি অপশন বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং সেই ওটিপিটি দেখা যাবে, এবং তার ভ্যালিডিটি থাকবে 3 মিনিট, এবং 3 মিনিটের মধ্যে আপনাকে ওটিপিটি এখানে টাইপ করতে হবে এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন বা চাপবেন বাটনটি, সঙ্গে সঙ্গে আপনার নেক্সট স্টেপে দেখতে পাবেন রেজিস্টার মেম্বার এই অপশনটি। তো এখানে মনে রাখতে হবে যে আমাদেরকে ম্যাক্সিমাম 4টি মেম্বার আমরা কিন্তু একই একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা এখানে ফিল আপ করতে পারি বা রেজিস্টার করতে পারি। একটা মোবাইল নাম্বার দিয়ে 4টি মেম্বারের নাম আমরা এখানে নথিভুক্ত করতে পারি। তো এখানে একটা কয়েকটি বিষয় রয়েছে, সেটা হলো এই, সেটা আমি জেনে রাখি যে আমরা যখন বুক করব সেখানে একটা রেফারেন্স আইডি পাবো, এবং রেফারেন্স আইডি 4টি ডিজিটটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু সিকিউরিটি পিন হিসেবে আপনার ভ্যাকসিনেশনের দিনে আমাদেরকে লাগবে। এবং এছাড়া বলে রাখি যে আমাদের যদি বয়স 18-40 হয় তাহলে আপনাদেরকে অনলাইনেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেখানে কোনো প্রকারভাবে ওয়ার্কিং রেজিস্ট্রেশন কিন্তু আপনি পাবেন না বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। অর্থাৎ আপনাকে 18-44 বছরের মধ্যে আপনি যদি পড়েন তাহলে আপনাকে অবশ্যই করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে, অর্থাৎ কোভ্যাক্সিন নেওয়ার জন্য এই ওয়েব পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর একটা বিষয় যে আপনার যদি কোভ্যাক্সিন কিংবা কোভিশিল্ড কিংবা স্পুটনিক নেন, তার জন্য যে ফার্স্ট ডোজের থেকে সেকেন্ড ডোজের যে গ্যাপটি সেটা আমরা একটু জেনে নিই। কোভ্যাক্সিন যদি হয় তাহলে ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজের গ্যাপটা 28 দিন থেকে 42 দিন, কোভিশিল্ড হলে 84 দিন থেকে 112 দিন, এবং স্পুটনিক 5 হলে 21 দিন থেকে 90 দিনের মাথায় আপনারা কিন্তু সেকেন্ড ডোজটা নিতে পারেন। এরপর আসছে বিষয়, এরপর আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আমাদেরকে যে আমরা যখন রেজিস্টার মেম্বার অপশনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই ডেফিসটি দেখতে পাবো। সেখানে দেখতে পাচ্ছি ফটো আইডি প্রুফ, ফটো আইডি নাম্বার, নেম, জেন্ডার এবং ইয়ার অফ বার্থ এই অপশনগুলি আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফটো আইডি প্রুফ এইচের ডাপ ডাউনে আমরা যখন ক্লিক করব দেখতে পাবো যে অনেকগুলি অপশন, সেখান থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক এইগুলির মধ্যে থেকে আমরা যে কোনো একটি চুজ করতে পারি, এবং সেই অনুযায়ী আমাদেরকে তার নাম্বারটি আমাদেরকে পুট করতে হবে। এক্ষেত্রে আমরা আধার কার্ডটি চুজ করব। যখনই আমরা আধার কার্ডটি চুজ করব দেখতে পাবো যে আমাদেরকে আধার কার্ড নাম্বারটি দিতে হবে, এবং তারপর আমরা আধার কার্ডে যে নাম্বারটি দিলাম তারপরেই আমাদেরকে আধার কার্ডে যে নামটি আমাদের নামটি যে স্পেলিংয়ে আছে সেই স্পেলিংটি এখানে টাইপ করতে হবে, এবং আমাদেরকে জেন্ডার এবং ইয়ার অফ বার্থ আমাদেরকে পুট করতে হবে, এবং আমরা তারপর রেজিস্টার অপশনে ক্লিক করব। এবার রেজিস্টার অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে আমাদের নামটি নথিভুক্ত হয়ে গেছে, এবং দেখাবে যে নট ভ্যাকসিনেটেড এবং ডোজ 1 অ্যাপয়েন্ট নট স্কেডিউলড। তো এই হলো আমাদেরকে মেন বিষয়। এবং এখানে আরেকটি বিষয় বলা রাখা দরকার, যেখানে আমরা রেফারেন্স আইডি পাচ্ছি, সিক্রেট কোড পাচ্ছি, ইয়ার অফ বার্থ দেখতে পাবো, ফটো আইডি হিসেবে আমরা আধার কার্ড দিয়েছিলাম তাই আধার কার্ড শো করছে, এবং নাম্বার আইডি এখানে শো করছে। এবং এই বিষয়টি যদি কোনো প্রকারভাবে আমাদের যদি ডিলিট করতে হয় তাহলে আমরা এই ডিলিট অপশন বাটনে ক্লিক করে আমরা কিন্তু ডিলিট করতে পারি। এবং যদি আমাদেরকে কোনো অ্যাড মেম্বার হিসেবে চাই, অর্থাৎ একজনের সাথে আরেকজনের লিঙ্ক, অর্থাৎ একটা মোবাইলে তো আমরা ম্যাক্সিমাম 4 জনকে পুট করতে পারি, ইনক্লুড করতে পারি, তাই জন্য আমরা যদি অ্যাড মেম্বারে ক্লিক করি তাহলে আমরা কিন্তু সেকেন্ড একই পদ্ধতিতে, অর্থাৎ এইভাবে আমরা এই পদ্ধতিতেই কিন্তু আবার পুট করব। অর্থাৎ আমাদেরকে অ্যাড মেম্বারে বাটনে ক্লিক করার পর আমরা এই ফিল আপগুলি করে, অর্থাৎ এই বিষয়গুলো আমাদেরকে ফিল আপ করে আমরা যখন আবার রেজিস্টারে ক্লিক করব সেম পদ্ধতিভাবে আমরা কিন্তু সেই নাম
একটি আমরা অ্যাড করতে পারবো। ঠিক দেখতে পাবো আমরা এরকম অবস্থা, এবং সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু মোবাইলেও মেসেজ চলে আসবে এবং যথাযথ রেফারেন্স আইডি, সিক্রেট কোড, যাবতীয় বিষয়গুলি। এরপর আসছে মেন বিষয়, সেটা হলো এই যে আমরা যখন নামটা রেজিস্টার করা হয়ে গেছে, আমাদেরকে এবারে স্কেডিউলে ক্লিক করতে হবে, অর্থাৎ কবে আমরা ডোজ নেব সেই বিষয়ে আমরা একটু দেখে নেব যে কিভাবে আমরা নির্দিষ্ট জায়গায় আমরা বা নির্দিষ্ট দিনে আমরা যে ডোজ নেব সেই বিষয়ে আমরা এবারে কাজটা করব। তো স্কেডিউলে যখন আপনি ক্লিক করছেন, সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যেখানে আপনার সার্চ বাই পিন এবং সার্চ বাই ডিস্ট্রিক্ট এই দুটি অপশন পাবেন। পিন মানে আপনারা কিন্তু যে পোস্ট অফিসের পিন বা ডিস্ট্রিক্ট পিন আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এখানে আমরা আমাদের যেমন পোস্ট অফিসের পিন আমরা এখানে সার্চ, এখানে সার্চের বাটনে ক্লিক করব, তার পোস্ট অফিসের পিন আমরা এখানে দেবো এবং তারপর আমরা সার্চ বাটনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনাদের এখানে যে নির্দিষ্ট জায়গায় আপনারা এখানে যে পিন নাম্বার দিয়েছেন সেটা এখানে শো হবে এবং তারপর দেখাবে যে আপনারা এখানে এনে এনে দেখাচ্ছে, কারণ এখানে নট অ্যাপ্লিকেন্ট এবং অলরেডি যে 25 তারিখে যে বুক করার কথা ছিল সেটা কিন্তু বুক হয়ে গিয়েছে এবং এখানে আপনি কিন্তু ডেট পাবেন না। এবং এখানে মনে রাখবেন যে আপনি এখানে সার্চ করছেন পিন দিয়ে, অর্থাৎ নির্দিষ্ট একটি নির্দিষ্ট জায়গার পিন দিয়ে আপনারা এখানে সার্চ করতে পারেন। তো এই যে 25 তারিখে সব বুক হয়ে গেছে এবং 26 তারিখ 27 তারিখেও কিছু নেই, এবং এরপর যদি আপনারা 28-29 করতে চান তাহলে আপনি এখানে এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এই অ্যারোতে আপনি ক্লিক করে করতে পারেন। এছাড়া একটা অপশন, সেটা হলো এই সার্চ বাই ডিস্ট্রিক্ট। যদি সার্চ বাই ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে সিলেক্ট স্টেট, সিলেক্ট ডিস্ট্রিক্ট, যে সিলেক্ট স্টেট এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এই যে সিলেক্ট স্টেট এবং সিলেক্ট ডিস্ট্রিক্টে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্টেট হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গল নিলাম এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট হিসেবে আমরা এখানে 24 পারগনাস আমরা এখানে চুজ করলাম। তো চুজ করার পর আমরা দেখতে পাবো ঠিক এরকম অপশন আসবে এবং এখানেও কিন্তু সেম ভাবে আমরা কিন্তু দেখতে পাবো। তো এইবার আমাদের বিষয়টা হলো যে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে এই যে জিনিসটা আমরা একসাথে দেখতে পাবো, অর্থাৎ এই ইন্টারফেসটি যাতে একসাথে দেখতে পাই তার জন্য আমাদেরকে ঠিক উপরেতে তিনটি বাটন রয়েছে সেখানে আমরা গিয়ে আমরা ডেস্কটপ মোডটা অন করে নেবো, অর্থাৎ মোবাইলে যে মোড থেকে আমরা ডেস্কটপ মোডটা অন করে নেবো। ফলে কি হবে, আমরা কাজটা দ্রুত করতে পারবো। বিশেষত দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক যখন এই তিনটে বাটনে ক্লিক করছি সঙ্গে সঙ্গে দেখবেন যে ডান দিকে এরকম মোড চলে আসবে এবং সেখান থেকে একদম নিচের দিকে দেখতে পাবেন ডেস্কটপ সাইট যে আছে সেটা আমরা যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারের মোডে আপনার মোবাইল চলে আসবে, মোবাইলের স্ক্রিনটা। তো আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকমই দেখতে পাবো যে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নেবো এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট হিসেবে সাউথ বেঙ্গল সিলেক্ট করবো এবং আমরা সার্চ বাটনে ক্লিক করবো। যখনই আমরা সার্চ বাটনে ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে ঠিক এরকম একটা ইন্টারফেস, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা আমরা সিলেক্ট করেছি এবং দেখতে পাচ্ছেন যে 45 এজ, 18 এজ, কোভিশিল্ড, কোভ্যাক্সিন এই বিষয়গুলি চলে আসছে। আপনি এখানে 45 হোক কিংবা 18+ হোক তাহলে আপনাকে যে কোনো একটি ক্লিক করতে হবে এবং আপনি যেখানে আপনি নিচ্ছেন বা যে জায়গাটি থেকে সেখানে যদি ক্লিক করেন সেই নির্দিষ্ট সেন্টারতে তাহলে দেখতে পাবেন যে এখানে নির্দিষ্ট জায়গায় আপনাকে বুক দেখাতে পারে, কিংবা এটা যদি আপনার ফাঁকা থাকে অর্থাৎ আপনার যে নির্দিষ্ট তারিখে বিশেষে যদি আপনার যদি এখানে সিট থাকে বা আপনি যদি অপশন পান তাহলে আপনাকে এই জায়গাটায় নির্দিষ্ট জায়গায় গ্রিন হয়ে থাকবে এবং সেখান থেকে আপনাকে বুক করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তো এইভাবে আমরা কাজটা করতে পারবো এবং তারপর আমাদের কি মনে রাখতে হবে যে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু একটা এইরকম ভাবে একটা আপনার ওটিপি আসবে, সরি পিন আসবে এবং মেসেজ আসবে এবং সেখানে দেখতে পাবেন যে আপনার নাম এবং আপনার যে রেফারেন্স আইডিটা শো করছে। তো এইভাবে আমরা যাবতীয় কাজটিকে আমরা করতে পারি, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেসটি আমরা এইভাবে করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাবো যে রেজিস্ট্রেশনের পর আমরা কিভাবে আরো ডিটেলসে যাবতীয় কাজ করতে পারবো, সেখানে বুকটা করতে পারি বা আমরা ক্যান্সেল করতে পারি, কিংবা কিভাবে নির্দিষ্ট দিনগুলোকে আমরা লক্ষ্য করতে পারি সেটা আমরা দেখে নেব। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।